ব্রাইট ফটোগ্রাফি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যদি আপনার উপকার হয়ে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ আমি কথা বলবো মোবাইল ফটোগ্রাফি নিয়ে, তো প্রথমে চলুন এডিটটাকে দেখাই। প্রথমে আমরা যেটা করব সেটা হলো টোন ইমেজ নিয়ে। প্রথমে আমরা ব্রাইটনেসের কাজটি করব। এটি ছবির উজ্জ্বলতার উপর নির্ভর করে, তো আমরা এটিকে 25-এর কাছাকাছি রাখবো যেহেতু এটি উজ্জ্বল একটি ছবি। এরপর আমরা যেটি করবো শ্যাডোজের কাজ, শ্যাডো আমরা পুরোটাই 100 করে দেবো, কারণ শ্যাডোজটা হচ্ছে আমাদের ছায়াটাকে কাজ করবে। এরপর আমরা যে জিনিসটা করবো ওয়ার্মথ, এটি আমরা 25-এর কাছাকাছি রাখার চেষ্টা করবো যাতে ছবির একটু ইটা বাড়ে। আর এদিকে আমরা কন্ট্রাস্টের কাজ করবো, এটিকে আমরা 28-এর কাছাকাছি বা 30-এর কাছাকাছি রেখে দেবো। তো এবার আমরা করব HDR স্কেপ। তো প্রথমে অপশানটিকে ক্লিক করে নেব, এরপর কি করব আমরা যেহেতু ন্যাচারাল তাই ন্যাচারাল দেব, আর অন্যগুলো দিতে পারেন অসুবিধা নাই, কিন্তু ন্যাচারাল যেহেতু আমরা ছবি তুলেছি তাই ন্যাচারাল। এরপর আমরা রেজুলেশনের আগে ফিল্টারটিকে ঠিক করে নেব, 100% বা 100-এর কাছাকাছি রাখা ভালো। রেজুলেশনটাকে একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করব যাতে আমাদের ছবির কালারটা একটু রিয়েলিস্টিক লাগে, ব্রাইটনেসটা একটু বাড়াবো বেশি না, কারণ নাহলে ছবিটা দেখতে খারাপ লাগবে। আমাদের ছবির HDR এর মুডটা ঠিক হয়ে গেছে। তো এবার আমরা কাজ করব সিলেক্টিভ নিয়ে। তো সিলেক্টিভ অপশানে আগে আমরা ক্লিক করে নিই। সিলেক্টিভ অপশানে ক্লিক করার পর আমরা যে যে আমাদের যে মেইন টপিকটা, অর্থাৎ এই দুইটা কলির উপর রেখে আমরা সার্কেলটিকে কমিয়ে যতটুকু লাগে ওটুকু দিয়ে ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করব। তো একটু আগে আমাদের সেন্টারটাকে ঠিক করে দিই, ব্রাইটনেসটাকে হালকা একটু বাড়ানোর চেষ্টা করবো, এবার স্ট্যাকচারটা 100 দেওয়ার চেষ্টা করব। 100 দিলেই হয়ে যাবে আমাদের। সিলেক্টিভের কাজ হয়ে গেলে আমরা এখন করব ব্রাশের কাজ। তো আমরা টুলস অপশান থেকে ব্রাশটিকে ক্লিক করে নিই। ক্লিক করার পরে আমরা এক্সপোজারের কাজটা করব। এখানে আমরা 0.3 রাখার চেষ্টা করব, তাহলেই হবে। যে গাছের কাণ্ডগুলো আছে ওগুলো যাতে একটু ফর্সা দেখায়, অর্থাৎ কালো যাতে না দেখায়, এই জন্য আমরা একটু জাস্ট হালকা করে ব্রাশ করে দেবো পুরোটুকুই, আস্তে আস্তে করে একদম দেখবো যে কোথায়। আর যদি একটু ই হয়ে থাকে তাহলে ব্রাশ দিয়ে ইরেজ করে দেবো, অসুবিধা নেই। তো আমরা পুরোটুকুকে আগে আস্তে আস্তে করে, হ্যাঁ আমাদের করা হয়ে গেলে এরপর আমরা কী করবো, এই যে উপরেগুলোতে একটু করে দেবো, যেহেতু হয়নি আস্তে হালকা করে দিব যাতে বেশি ব্রাইট দিয়ে আবার বোঝা যাবে, তাই হালকা করে দিয়ে দিব। আমাদের ব্রাশের কাজটি সম্পূর্ণ হয়েছে। তো এবার আমরা লেন্স ব্লারের কাজ করতে চাই, তো লেন্স ব্লার ক্লিক করে নিলাম। এরপরে আমরা প্রথমে ব্লার স্ট্রেন্থ থেকে দেখবো যে কতটুকু রাখা যায়। তো আমরা আগে ঠিক করি, আমরা যেহেতু আমাদের ফোকাসটা হচ্ছে ওই যে দুইটা কলি, ওই দুইটা কলির ভিতরে, তো আমরা আগে একটু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করি। তো একদম শেপে চলে আসলে আমরা কী করবো, প্রথমে আমাদের যেই ব্লার স্ট্রেন্স থেকে রয়েছে এটা একটু হালকা বাড়ানোর চেষ্টা করবো, ফুল দিয়ে রাখে প্রথমে, পরে আমরা ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবো। তারপরে এবার একটু আমাদের যে কালো হালকা শেড এটা দিতে পারেন, আর ট্রানজিশনটাকে আমরা ছোটো করে নিয়ে আসার চেষ্টা করবো। এরপরে আমরা ব্লার স্ট্রেন্স থেকে একটু ঠিকঠাক করে নিয়ে একদম হালকা একটু সমস্যা, হ্যাঁ একটু ঠিকঠাক করে নিব। এবারে আমরা ব্লার স্ট্রেন্স থেকে একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করি। তো 100 রেখেছিলাম, এটাকে একদম প্রায় আমরা 50-এর কাছাকাছি রাখবো, আর স্ট্রেন্স থেকে কমিয়ে দেবো একদম 0 করে নিয়ে একদম ঠিকঠাক মতো আবার বসিয়ে দিব, যাতে আমাদের ওই কলি দুটোকে একদম ফিক্সডভাবে দেখা যায়। তো আমাদের মনে হচ্ছে হয়ে গেছে মোটামুটি, তাও একটু হালকা করে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করি যাতে ওই দুটো কলিকে যাতে ফোকাস করে ছবিটি, দেখলে যাতে একদম একদম রিয়েলিস্টিক মনে হয় যে একদম ক্যামেরা দিয়ে তোলা। আমরা কিন্তু মোবাইল দিয়ে ছবিটা তুলেছি, তো আপনার আমরা যেহেতু মোবাইল ফটোগ্রাফি করছি তাই আমরা এডিটটাকে দেখাচ্ছি মোবাইলের ভিতরে। তো আমরা ব্লার স্ট্রেন্স থেকে 50 রেখেছিলাম, 50 রাখবো, আর কিছুই করার না, ফ্রি থেকে একটু কমিয়ে দিতে পারি কারণ যাতে ছবিটা আমাদের ভালো লাগে, 50 থেকে কমিয়ে দিলে কমিয়ে দিতে পারেন। তো আমরা 14-তে রাখলাম, 14-তে রেখে একটু জুম করে দেখলাম যে ঠিক আছে নাকি, হ্যাঁ। তো 14-তে দেখে আর একটু ঠিকঠাক করে নিলাম, হ্যাঁ। এবার আমরা কী করব, আমরা এবারে হয়ে গেলাম মোটামুটি টাইপের, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যদি ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করেন ঠিকঠাক করতে পারেন, কোনো সমস্যা নেই, আর আর কিছুই লাগবে না, মোটামুটি এটাতেই চলবে আমাদের। এবারে সেভ করে দেব। কাজটি করার পরে দেখতে পাচ্ছেন আগের ছবি আর পরের ছবিটা কীরকম, আপনারা দেখতেই পেলেন। এই যে দেখুন, আগের ছবি এরকম ছিল আর এখন পরবর্তীতে কত সুন্দর হয়েছে, গর্জিয়াস হয়েছে, আবার দেখে নিন, কতই সুন্দর হয়েছে। এবারে আমরা কাজ করব ভিনিয়েট। ভিনিয়েট অপশানটিকে ক্লিক করার পরে আমরা যে জিনিসটা করব সেটা হলো এখানে আমরা আউট ব্রাইটনেসের কাজটা করব। তো আমরা একটু নিয়ে সার্কেলটাকে নিয়ে মাইনাসের দিকে রাখার চেষ্টা করবো, বেশি মাইনাস, তো আমাদের কাজটি হয়ে গেছে।
এবারে আমরা আবার ব্রাশের কাজটি করে নিতে চাই। তো ব্রাশের কাজ নিয়ে আমরা যে জিনিসটা করবো এক্সপ্লোরে যে হালকা মাইনাস করে দেবো, -3 বা -7। এরপর যে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো একটু ব্ল্যাক করার চেষ্টা করবো, কারণ যাতে মনে হয় যে ছবিটি আমাদের যে সামনের ছবিটি ওটি যাতে উজ্জ্বল দেখায়। তো আমরা হালকা করে ব্ল্যাক করে নিই। হ্যাঁ, তো আমরা -3 রাখার চেষ্টা করবো। 7 আপনারা দেখতে পাচ্ছেন যে 1-এ -1 দেখতে পাচ্ছেন কত ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো আমরা -1 রাখার চেষ্টা করব না, 7-এই রেখে দেবো। আমরা একটু দেখাই দিচ্ছি আপনাদের কী হয় -1-এ, বেশি কালো হয়ে যায়। রাখলে রাখতে পারেন, তো আমি রেখে দিয়েছি। তো যদি আপনাদের পাতার উপর যেহেতু দেখতে পাচ্ছেন পড়ে গেছে, তো এখানে কী করবেন, জাস্ট ইরেজ করে দেবো। তো আমরা ইরেজ করার জন্য আপনাদের দেখাচ্ছি ইরেজ করার জন্য কী করবেন। তো আমরা আগে আগে করি নি, আমরা যেখানে যেখানে দিব ব্ল্যাক করতে চাচ্ছি, অর্থাৎ শ্যাডো ফেলতে চাচ্ছি। আমরা প্রথমে দেখেছি শ্যাডোটা কীরকম হবে, তাই এখানে একটু আলাদা শ্যাডো ব্রাশ দিয়ে আপনারা শ্যাডো করে নিতে পারবেন। তো আমরা করে নিচ্ছি। হ্যাঁ দেখুন, এই যে হ্যাঁ আমাদের মোটামুটি হয়েছে। তো আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন পাতার এইখানটাতে এখন মাইনাস করে এই যে ইরেজ অপশানে যে এই যে পাতাটাকে মুছে দিচ্ছি, পাতার উপর যেহেতু ব্ল্যাকটা পড়ে গেছে। হ্যাঁ, তো হালকা যে নিচের পাতাটি তো পড়েছে, তো হালকা করে মুছে নেওয়ার চেষ্টা করবো যাতে আমাদের ছবিটিতে দেখতে একদম রিয়েলিস্টিক মনে হয়। তো দেখতে পাচ্ছেন, আমরা দেখতে মনে হচ্ছে যে একদম ফোকাস যেখানে পড়েছে সেখানেই ছবিটি একদম তোলা হয়েছে। তো আমরা কিন্তু -3 দিয়ে আগের মতোই করে দিচ্ছি, একদম পিছনেগুলো দেখতেই পাচ্ছেন। তো আগের মতো করা হয়ে গেলে আমাদের কাজটি শেষ, সম্পন্ন হয়েছে। তো এবারে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে হোয়াইট ব্যালেন্সের কাজ। তো টুলস থেকে আমি প্রথমে হোয়াইট ব্যালেন্স অপশানটিকে ক্লিক করে নিলাম। এরপরে আমাদের যেখানে যেখানে হোয়াইট ব্যালেন্স লাগবে সেই জায়গাটার মতো ওখান থেকে সিলেক্ট করে নিই। তো আমাদের হোয়াইট ব্যালেন্স কোন জায়গায় দিলে ভালো হচ্ছে ওটা আমরা আগে প্রথমে সিলেক্ট করব। এখানে দিলে বেশি একটা ইয়ে হয়ে যাচ্ছে, আগের কালারটাই থাকছে না। তো আমরা এই কোণার দিকে আসি। হ্যাঁ এই যে হ্যাঁ, এখানটায় দিলে কিন্তু আমাদের হোয়াইট ব্যালেন্সে থাকছে। তো এখান থেকে রেখে দেবো, এই এর আশেপাশে রাখবো যাতে আমাদের হ্যাঁ এই জিনিস এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট লাগছে আমার জন্য। তো আমাদের হোয়াইট ব্যালেন্সের কাজ কিন্তু পুরোটাই শেষ। আগের ছবি আর পরের ছবি আপনারা দেখতেই পারেন। তো এবারে আমরা কাজ করবো ফিল্টারে। তো এটা হচ্ছে গ্রেইনি ফিল্ম নামে ফিল্টার। তো আমরা এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পরে এখানে A01, A02 এরকম B01 রয়েছে। তো আমরা B01 দিয়ে কাজ করবো। B01 যে আমরা যে জিনিসটা করবো স্টাইল লেন্স থেকে হালকা কমিয়ে দেবো, 50 কাছাকাছি রাখার চেষ্টা করবো, নাহলে কিন্তু ছবিটা দেখতে খারাপ লাগবে। আর ওটার যে ইটা রয়েছে গ্রেইন ফিল্মটা ওটা হালকা রাখার চেষ্টা করবো, কারণ আমাদের ছবিটা নাহলে বরবাদ হয়ে যাবে। তো আমাদের কাজটি এটাই সম্পূর্ণ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, আমাদের এবারে ছবিটির এডিট কিন্তু সম্পূর্ণ হয়েছে। তো দেখতে পাচ্ছেন আগের ছবিটার অবস্থা আর পরের ছবিটার অবস্থা। তো এবারে আমরা দেখে নিই আপনারা কী আমরা কী কী এডিট করেছিলাম। সেগুলো হলো আমরা দেখে নিই। প্রথমে আমরা করেছিলাম টোন ইমেজের কাজ, এরপরে HDR-এর কাজটি করেছিলাম আমরা, এরপরে আমরা করেছিলাম সিলেক্টিভের কাজ, এরপরে ব্রাশের কাজ করলাম, তারপরে আমরা লেন্স ব্লারের কাজ করেছি, এরপরে ভিনিয়েটের কাজ করেছি। ভিনিয়েট কাজ করার পরে আমরা যে জিনিসটা করলাম সেটা হচ্ছে আবারও ব্রাশের কাজ করেছি, এরপরে আমরা অ্যাট লাস্ট হোয়াইট ব্যালেন্স, তারপরে গ্রেইনি ফিল্ম ফিল্টারের কাজ। ছবিটির এডিট যেহেতু শেষ হয়েছে, তাই আমরা এখন এক্সপোর্টে ক্লিক করে সেভ করে নেব ছবিটা। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমরা যে কাজগুলো করেছি ওগুলো আবার পর্যায়ক্রমে এসে সেভ হচ্ছে, আমাদের ছবিটি সেভ হয়েছে। একবার দেখে নিন আগের ছবি আর পরের ছবির পার্থক্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন।